উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। আমাদের এই মাইকটা যেটা দিয়ে আমরা কথা বলি, এটা কার বানানো, কার তৈরি? আলাম না যা আল্লাহু আইনাইনে বলে সানাও ও সাফা তাইনে, তোমাদেরকে কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা বলার জন্যে জিব্বা ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, উঠানামা করে, কথা বেরিয়ে আসে। শুধু বাংলা ভাষায় আসে ঠিক না, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, নাগরি, ফ্রান্স, জার্মান, মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো তাহলে বাংলায় আসবে, আমি এখন ইংরেজি বলবো তাহলে ইংরেজিতে আসবে। জিব্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়, ঠিক কি না বলুন? আবার মনে করুন কথা বলার জন্যে ভিতরে জিব্বাটা উঠানামা নড়াচড়া শুরু করেছে, এই সময় ঠোঁট যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব, কথা খুব সুন্দর হবে নাকি? আবার ঠোঁট দুটো যদি বলে আমি এখন কথা বলবো, সে নড়াচড়া উঠানামা শুরু করে, এই সময় জিব্বা যদি বলে আমি মোরাকাবায় বসলাম, আই অ্যাম নট নড়ন চড়ন ইন দিস টাইম, এই মুহূর্তে আমি নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা হবে তো? আবার কথা বলার জন্যে ঠোঁট নাড়ানো শুরু করেছেন, জিব্বা বলে আমি দুই মিনিট পরে নড়ব, এবার বোধ হয় কথা হবে। আবার জিব্বা নড়াচড়া শুরু করেছে, ঠোঁট যদি বলে আমি এক মিনিট পরে ফাঁক হব, এবার বোধ হয় কথা হবে। যখন জিব্বা যেইভাবে নড়ে, ঠোঁট দুটো ওইভাবে তার ডিউটি করা শুরু করে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সম্পৃক্তি, সম্পৃক্তি। রব্বুল আলামিন আপনাকে যে কুদরতি একটা মেশিন দিয়েছেন, আপনি আমি কি চিন্তা করতে পারি আমাদের এই মাথার খুলির ভিতরে মৌমাছির বাসার মতো একটা বাসা আছে, এটার নাম মাথার মগজ। এই মগজে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ মৌমাছির বাসার মধ্যে দেখছেন না কোঠা কোঠা, বলতা ভীমরুলের বাসা কোঠা কোঠা, ঠিক আপনার এই মাথার যে মগজগুলো, এই মগজগুলোর মধ্যে কোঠা 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 12 লক্ষ সেল আছে, প্রত্যেকটা সেলে এক একটা নার্ভ আছে, রগ আছে, প্রত্যেকটা রগ একত্রিত হয়ে পেছন দিয়ে 4টা পাইপে ভাগ হয়েছে, নল টিউব 4টা, গর্দানের এখান দিয়ে নিচের দিকে হাত দিয়ে ধরে দেখেন আছে মোটা মোটা, এগুলোকে এখানে এনে রব্বুল আলামিন আপনার মেরুদণ্ড শীত দ্বারার ভিতরে ঢুকাই দিয়েছেন। এই 4টা রগ মোটা সাদা সাদা, এগুলো নিচের দিকে গেছে স্টেট ফরওয়ার্ড, কোটি পর্যন্ত, কোটি দেশ, 4টা রগ পাশাপাশি নিচের দিকে গিয়েছে। আর এই 4টা রগ থেকে লক্ষ লক্ষ রগ, মোটা চিকন মাঝারি, চুলের মতো চিকন, চুলের চাইতে চিকন, এত চিকন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার সাথে এই রগগুলোর, এই নার্ভগুলোর যোগাযোগ আছে। আপনার পশমের গোড়ায় যদি রক্ত সাপ্লাই না হয় পশমগুলো পড়ে যাবে, ঝরে যাবে, মরে যাবে। আপনার পায়ের হাতের নখ, এগুলোর গোড়া পর্যন্ত যদি রগগুলো রক্ত সাপ্লাই না করে তাহলে নখগুলো পড়ে যাবে, মরে যাবে। রগ ভিতর থেকে ফিটনেস, ফিটিলিটি, ক্যালোরি, খাদ্য সামগ্রী, এগুলো
নখ পর্যন্ত পশমের গোড়া পর্যন্ত যোগান দেয়, যার জন্য নখগুলো বাড়ে, ঠিক কি না? যদি এই খাদ্য যোগান না দিত তাহলে নখগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যেত, ঠিক কি না বলেন? আবার দেখুন আপনার এই মাথা, এখানে যে লোমগুলো পশমগুলো আছে এগুলো বাড়ে, কারণ প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ওই ওই নার্ভ, এখান থেকে যে রগ এসেছে, এখান দিয়ে যে চারটা রগ নিচের দিকে গিয়েছে, এখান থেকে লিঙ্ক আছে, খালের মতো, নালার মতো, ড্রেনের মতো লিঙ্ক লাইন আছে, যে 12 লক্ষ সেল, 12 লক্ষ নার্ভ শির দ্বারা, আর এই চারটা মেইন, গরু জবাই করলে দেখেন, ছাগল জবাই করলে দেখেন মোটা চারটা রগ, মুরগি জবাই করলেও বোধ হয় নাই, শিরদাঁড়ার ভিতরে সাদা সাদা আছে নাকি নাই আপনার আমার ভিতরেও? আর এই রগগুলোর ভিতর থেকে ডানে গেছে বামে গেছে লক্ষ লক্ষ রগ, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় লিঙ্ক, সংযুক্তি, সম্পর্ক সৃষ্টি করেছে। এই পিছনের মোটা রগ থেকে রগগুলো যখন ডানে বামে গিয়েছে, সোজা যায় নাই কিন্তু, ডানে বামে উপরে নিচে এখানে এখানে, মানে হাড়ের বাঁকে বাঁকে, হাড়ের বাঁকে বাঁকে এই রগগুলো জালের মতো আপনার শরীরটাকে পরিবেষ্টন করেছে, সংরক্ষণ করছে। এখন এই মোটা রগ থেকে লাইনের ভিতর দিয়ে যখন রক্তগুলো যায় সামনের দিকে, সামনে বোধহয় কোনো সাইনবোর্ড আছে, ডানে যেতে হবে, কোনো সাইনবোর্ড আছে বামে যেতে হবে, কোনো সাইনবোর্ড আছে উপরে উঠতে হবে, কোনো সাইনবোর্ড আছে নাকি নিচে নামতে হবে, কোনো সাইনবোর্ড আছে নাকি জিগজাগ আঁকা বাঁকা পথে চলতে হবে, পাহাড়ি পথে যারা চলেছেন তারা দেখেছেন সামনে সাইনবোর্ড থাকে যে উপরে উঠতে হবে নিচে নামতে হবে, ডানে মোড় নিতে হবে বামে মোড় ঘুরতে হবে, আসে না নাই? কোনো ট্রাফিক পুলিশও নাই, কোনো সাইনবোর্ডও নাই, কোনো ইন্ডিকেশনও নাই, কিন্তু রক্তের এই ফোঁটাগুলো কণিকাগুলো আল্লাহ দেখানো রাস্তায় লক্ষ লক্ষ আঁকা বাঁকা জিগজাগ উঁচু নিচু এই শরীর পার হয়ে আপনার দেহের প্রত্যেকটা পশম পর্যন্ত রক্ত সাপ্লাই করে, ঠিক না বে? ঠিক। এখানের পশমগুলো বাড়ে, এখানেরগুলো বাড়ে, কিন্তু এখানে যে পশমগুলো আছে এগুলো 60 বছরে কয়বার কেটেছেন কি? ভিতরে জমিন কিন্তু একটা, রক্তের গ্রুপ 2 রকম নাকি? এখানে 1 রকম, এখানে 1 রকম নাকি? একই রক্তের গ্রুপ, একই ব্লাড গ্রুপ, একই ক্যালোরি, একই ভিটামিন। এখানের পশমগুলো যদি না কাটেন, মাথার চুল 60 বছরে দেখা গেছে 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 60 বছরে, যার জন্য 1 মাস 2 মাস পরে পরে কী করতে হয়? কাটতে হয়, ছাড়তে হয়। কিন্তু এখানেরগুলো আধা ইঞ্চি হয়ে বসে আছে, ঠিক না বে? ঠিক। আবার দেখুন আপনার এখানে সারা গায়ে যে পশমগুলো আছে এগুলো এতটুকু হয়ে বসে আছে, কিন্তু এখানে বিবেকের দাবি হলো একই ক্ষেত, একই জমিন, আর এগুলো সেই ক্ষেতের ফসল, এগুলো সেই ক্ষেতের ফসল, এগুলো সেই ক্ষেতের ফসল। কোনো কোনোগুলা শুধু বাড়ে কাড়া লাগে, কোনোগুলা এক জায়গায় বসে আছে, বাড়েও না কমেও না, ঠিক না বে? ঠিক। বলুন এবার, বিবেক তো বলে একই জমিন একই ক্ষেত, একই ভিটামিন একই সার একই গোবর, সবগুলা পশম যেন সমানে বাড়ে। যদি এইভাবে সমানে বাড়ত আপনি মানুষ হতেন না ছাগল হইতেন কি? এরপরে আসুন, ফিআইয়ে সুরতি মা শাহ আ রাক্কাবাক, সুরত তো বুঝেন, সুরত চেহারা, ইংরেজিতে বলা হয় ফেজ, এপিয়ারেন্স, সোজা বাংলায় বলা হয় মুখাবয়ব, মুখাবয়ব। ফিআইয়ে সুরতি মা শাহ আ রাক্কাবাক, তোমার এই চেহারাটা আমি আল্লাহর কুদরতে তৈরি, কুন এটা বলে আমি তৈরি করেছি, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কেয়ামত পর্যন্ত
দুইজন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাইনি। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।